মুভির একটা কম বেশি আমরা সবাই পছন্দ করি এবং সবাই মুভি দেখে ভালো কিছু এক্সপিরিয়েন্স করতে চাই, কিন্তু আনফর্চুনেটলি আমরা সবাই কনফিউজড হয়ে পড়ি কোন মুভিটা আমরা দেখবো এবং কোন মুভিটা আমরা দেখব না। এই কনফিউশনটা দূর করার জন্যই আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম মুভি রিভিউ করব এবং সেই রিভিউ দেখে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কোন মুভিটা দেখতে চান এবং দেখতে চান না। ফেসবুকে আমাদের একটি পেজ আছে, চাইলে ফলো করতে পারেন এবং যেই মুভিগুলো আজকে রিভিউ করা হবে সেগুলোর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ডাউনলোড করে সেখান থেকে আপনি মুভিগুলো এনজয় করতে পারেন। যারা জন উইক চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 দেখেছেন তারা নিশ্চয়ই জানেন জন উইক কে এবং তার এই ক্যারেক্টার কী কাজ করে এই মুভিতে। ভালো খবর হলো জন উইক চ্যাপ্টার 4-এ তার কুকুর নিয়ে কোনো স্টোরি নেই, কিন্তু জন উইক চ্যাপ্টার 4-এ পুরো হাই টেবিল তার বিরুদ্ধে চলে যায় এবং তাকে হত্যা করার জন্য বিভিন্ন গ্যাং পাঠায় এবং তার মাথার উপরে $40 মিলিয়ন বাউন্টি রাখে, যার কারণে পুরো শহর তার এগিয়েছে চলে যায় এবং সবাই তাকে মারতে আসে কারণ জন উইক তার হাই টেবিলকে চ্যালেঞ্জ করেছিল। এই নিয়ে এই মুভিটা, পুরো মুভিটা জুড়ে থাকছে অ্যাকশন আর অ্যাকশন। এই পুরো মুভির নেগেটিভ পার্টটা হলো জন উইক একটা ক্যারেক্টার, সে একজন মানুষ, সে কোনো সুপার হিউম্যান নয়, তবুও সে হাজার হাজার মানুষের সাথে লড়াই করেই যাচ্ছে, তবুও সে না ক্লান্ত হয়ে যাচ্ছে না রেস্ট করতেছে, সে তো কন্টিনিউয়াসলি লড়াই করেই যাচ্ছে এবং এরকম কোনো সম্ভব না। আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল জন উইক কোনো নর্মাল হিউম্যান বিং না, তাকে সুপার হিউম্যান হিসেবে প্রেজেন্ট করা হচ্ছিল। এছাড়া অ্যাকশনগুলো খুবই ভালো এবং খুবই মজার মুভি। এই মুভিটার নাম হলো হিট দ্য সেকেন্ড কেস। যারা হিট দ্য ফার্স্ট কেস মুভিটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন হিট হলো একটা সংস্থা যে বিভিন্ন রকমের ক্রাইম মিস্ট্রি সলভ করে থাকে। হিট দ্য সেকেন্ড কেসে একজন সিরিয়াল কিলারের ঘটনা দেখানো হয়েছে যে বিভিন্ন মানুষকে, বিশেষ করে মেয়েদেরকে, হাত কেটে, পা কেটে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা করে খুন করে এবং এই খুনের মাধ্যমে গল্পটা শুরু হয় এবং সাধারণভাবে খুনির কেস খোঁজা শুরু হয়। খুনিকে খুঁজতে খুঁজতে সে বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে পৌঁছায় যায় এবং আলটিমেটলি সারা খুনিকে অ্যাজিউম করতে পারে যে এটাই মেবি খুনি, কিন্তু খুনি অনেক বেশি সাইকো এবং তার পারিবারিক বিভিন্ন গণ্ডগোলের কারণে সে আজকের খুনিতে রূপান্তরিত হয়। এই মুভি থেকে আপনি দেখতে পারেন যে কীভাবে পারিবারিক কিছু ড্রামা একজন মানুষকে সিরিয়াল কিলারে রূপান্তরিত করে ফেলতে পারে। এছাড়া মুভিতে রয়েছে ভীষণ সুন্দর ডাইরেকশন এবং পুরো মুভি জুড়ে রয়েছে শুধু সাসপেন্স। পুরো মুভিটা ভীষণভাবে এনজয় করার মতো এবং পুরো মুভি দেখে আপনাদের কাছে মনে হবে ইটস এ ভ্যালু ফর টাইম মুভি। এই মুভিটার নাম হচ্ছে কাছের মানুষ। এই মুভিতে দেখানো হয়েছে ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করার জন্য দেব এবং প্রসেনজিৎ একে অপরকে মারতে চায়, কিন্তু কেন? এখানে প্রসেনজিৎ হলো একজন ইন্স্যুরেন্স বিক্রেতা আর দেব হচ্ছে অভাবী এক লোক যার অনেক টাকা পয়সার প্রয়োজন। তো প্রসেনজিৎ তাকে বলে ইন্স্যুরেন্স করার পরে যদি সে কোনো কারণে মারা যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি একটা বড় অঙ্কের টাকা দেয়, সেই টাকা তারা দুজন ভাগ করে নেবে এবং তাদের লাইফটাকে ইজি করতে পারবে। এই নিয়ে শুরু হয় গল্প এবং গল্পের বিভিন্ন মোড়ে বিভিন্ন সুন্দর সুন্দর ব্যাপার দেখানো হয়েছে এবং খুব ভালো লাগার মতো গল্প এবং মুভিটা বাংলায় হওয়ায় মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ফিল হয়। এই মুভিটা দেখানো হয়েছে অর্থের প্রয়োজনীয়তা মানুষকে কত কিছু করতে বাধ্য করে ফেলে এবং এক একটা মানুষের অর্থের প্রয়োজন এবং এক একটা মানুষের চিন্তাভাবনা করার ধরনটা অনেক বেশি আলাদা হয়। এই মুভিটা আপনারা নিশ্চয়ই দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনি যদি আউট অফ দ্য বক্স কোনো কন্টেন্ট নিয়ে মুভি দেখতে চান তাহলে এই মুভিটা আপনার জন্য হতে পারে বেস্ট অপশান। মুভির নাম হলো ফাথি। এই মুভিটা দেখানো হয়েছে পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা ব্যাটেল যে কে ভালো শিক্ষা দিতে পারে এবং কে কত ভালো ছাত্র প্রডিউস করতে পারে। এখানে নায়ক খুব ভালো একজন ম্যাথ টিচার, ছাত্রদেরকে পড়াতে খুব ভালোবাসে, তাকে নিয়োগ করা হয় এমন একটি পাবলিক কলেজে যেখানকার ছাত্ররা খুবই গরিব এবং তারা পড়াশোনা করতে আসে না। তাদের বাবা মাকে বুঝে তাদেরকে পড়াশোনা করাতে নিয়ে আসা হয় এবং তারা সবাই আনুমানিক ভালো রেজাল্ট করে, কিন্তু এই রেজাল্টটা পাবলিক কলেজের শিক্ষকদের পছন্দ হয় না এবং তার চাকরিটা কেড়ে নেওয়া হয়।
তারপর সে একটা স্পেশাল মেথড আবিষ্কার করে। স্পেশাল মেথডটা আপনি আমি সবাই খুব পরিচিত হয়েছি বর্তমান সময়ে। এই স্পেশাল মেথডে পড়াশোনা করার পরে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করে এবং সবাই খুব ভালো পজিশনে পড়াশোনা করার সুযোগ পায়। এই স্পেশাল মেথডটা কী সেটা আপনি পড়াশোনা, সেই স্পেশাল মেথডটা কী এটা আপনি মুভি দেখলে জানতে পারবেন এবং আশা করি আপনি খুবই এনজয় করবেন মুভিটা এবং অনেক কিছু শেখার আছে এই মুভি থেকে। এই মুভিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আশা করি আপনারও পছন্দ হবে। এই মুভিটার নাম হলো বৌদি ক্যান্টিন। বৌদি ক্যান্টিনে এই মুভিটা দেখানো হয়েছে একজন বৌদি যে ভীষণ ভালো রান্না করতে পারে এবং তার রান্নার টেস্ট অনেক বেশি সুন্দর, কিন্তু তার এই রান্নাকে তার শাশুড়ি ভালো চোখে দেখে না। তার শাশুড়ি তাকে মডার্ন বানাতে চায় কিন্তু সে রান্নাকেই তার জীবন করতে চায়। অফিসে খাবার সাপ্লাই করা এক কোম্পানিতে সে নিজে জয়েন করে এবং সেখানেই রান্নাবাড়ি করার পর সে সাকসেস হাসিল করে এবং সবাইকে এটা বুঝিয়ে দেয় যে রান্না কোনো খারাপ কাজ নয় এবং একটি মেয়ে রান্না করেও মডার্ন থাকতে পারে। মডার্নাইজেশনের এই খারাপ সংজ্ঞাটাকে সে বাতিল করে নতুন কিছু করেছে এবং এই মুভির মাধ্যমে আপনি পরিবারের অনেক ছোট ছোট ব্যাপার দেখতে পাবেন এবং খুব ডিটেলসে করা হয়েছে এবং নিজের সাথে খুব রিলেট করা যায় এই মুভিটা। সবার অভিনয় খুব ভালো এবং গল্পটা ইউনিক না হলেও গল্পের প্রেজেন্টেশনটা অনেক বেশি ইউনিক, তাই আমার খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই মুভিটার নাম হলো গামানাম। গামানাম এই মুভিতে তিন ধরনের জীবন দেখানো হয়েছে। একটি মেয়ে যার যে ছোটো বাচ্চা আছে সে বস্তিতে থাকে এবং সে গার্মেন্টসে চাকরি করে কিন্তু কানে কম শুনতে পায়। এই কানে কম শুনতে পাওয়ার জন্য তার বিভিন্ন রকম স্ট্রাগল এবং সেখান থেকে সার্ভাইভ করার একটি স্টোরি দেখানো হয়েছে। সাথেই একজন ক্রিকেটার যে মধ্যবিত্ত ঘরের বাবা মা হারা একজন সন্তান যে ক্রিকেটকে খুব ভালোবাসে তার জীবনের স্ট্রাগল দেখানো হয়েছে। আরেকটা জীবন দেখানো হয়েছে দুজন পথ শিশু ভাইয়ের যারা আবর্জনা কুড়িয়ে রাস্তায় রাস্তায় কাজ করে বিভিন্ন রকম স্ট্রাগল করে বাঁচতে চায় এবং সামান্য একটা কেক খাওয়ার জন্য তাদের জীবনে কতটা কষ্ট করতে হয়। এই তিন রকম জীবন যখন অতিবৃষ্টির সম্মুখীন হয় তারা কী ফেস করে এটাই এই মুভিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জীবনের ছোটো ছোটো ব্যাপারগুলো খুব সুন্দরভাবে এই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে এবং মুভিটাকে আমার খুব বেশি স্পেশাল মনে না হলেও মনে রাখার মতো একটি মুভি দেখেছি বলে আমি মনে করি। এই মুভিটার নাম হলো শেহজাদা। এই মুভিটার গল্প শুরু হয় কর্মচারী তার সন্তানের সাথে তার মালিকের সন্তানকে এক্সচেঞ্জ করে দেয় এবং মালিকের সন্তানকে নিজের সন্তান হিসেবে বড় করা শুরু করে। এক পর্যায়ে যে তার এই সন্তান জানতে পেরে যায় নার্সের মাধ্যমে যে তার বাবা আসলে ওই কোম্পানির যে মালিক সে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিবেন।